ফ্রেন্ডস, আবার চলে এসেছি মারুফ ইডিও চ্যানেল থেকে। আমি মারুফ। আজকে আমরা গুন্ডি নামে একটি ছবির ট্রেইলার রিভিউ করতে যাচ্ছি এবং এই ছবিটির স্টোরি প্রিডিক্ট, মানে গল্পটি কেমন হতে পারে, সে ব্যাপারে কিছু কথা বলতে যাচ্ছি। গুন্ডি ফাখরুল আরিফিন খান, ওনার দ্বিতীয় পরিচালিত সিনেমা। এর আগে আপনারা জানেন উনি ভুবন মাঝি নামে একটি ছবির পরিচালনা করেছিলেন। ভুবন মাঝি ছবিটি আমরা জানি মুক্তিযুদ্ধ নিয়ে করা, সেটিতে পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান সহ অনেকে অভিনয় করেছিলেন। তো এটি ফখরুল আরিফিন খানের দ্বিতীয় ছবি এবং এখানেও তিনি কলকাতার একজন আর্টিস্ট, আমাদের যিনি লিজেন্ডারি আর্টিস্ট বলা যায়, সব্যসাচী চক্রবর্তীকে কাস্ট করেছেন এবং উনি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন। তার সঙ্গে আছেন সুবর্ণ মুস্তাফা, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, যারা আগেও ভুবন মাঝিতে অ্যাক্টিং করেছিলেন তারা। এবং গন্ডিতে উনি একটি ভিন্ন ধারার গল্প বলার চেষ্টা করেছিলেন। আমরা যতদূর সম্পর্ক জেনেছি, গন্ডি একটি সম্পর্কের গল্প এবং তার মানুষের যে একটি ব্যক্তিগত গন্ডি থাকে সেটি ছাড়ানোর একটি গল্প। এক মাসে আমার এক নতুন বন্ধু এসেছে, তার নাম হচ্ছে শামীমা, ডক্টর শামী, ডেন্টিস্ট। এই শহরে আমার মতো কেউ একা। এই গত এক মাস আমরা বেশ সুন্দর সময় কাটিয়েছি। বাতাসে ওড়ে নিচুল গন্ডি ছবিটি ট্রেইলার রিভিউ করতে গিয়ে আমরা যা দেখতে পাই, এখানে একজন বয়স্ক মানুষ যিনি নিজেকে একটি হোটেলে আবিষ্কার করেছেন, তাকে একজন আরেকজন মহিলার সঙ্গে আমরা একটা বন্ধুত্বের মতো অবস্থানে যেতে দেখি। বহুকাল আদর ছোঁয়নি আঙুল, জোয়ার আসেনি বহুকাল, আর পেরিয়ে গন্ডি মনের বন্দি, ভাঙতে চাইনি দেওয়াল। তাকে তিনি এই বয়সে বন্ধু হিসেবে গ্রহণ করেন এবং তাদের মধ্যে কিছু আমরা ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে পাই। ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমরা অনেকদিন পর নচিকেতার একটি দারুণ গান শুনতে পেয়েছি। এর পরপরই দেখা যায় ওনার ছেলে অথবা ছেলের বউ তার এই চলে যাওয়া বা তার এই এই বয়সে এসে বন্ধুত্ব নিয়ে একটি কনসার্ন হয়। খুব সম্ভবত তারা স্যাটিসফ্যাক্টরি একটা মহিলাকে নিয়ে কক্সবাজারে ডেট করছে। আমি এটা শেষ দেখে ছাড়ব। আমি আজ কক্সবাজার থেকে ফিরলাম, কিন্তু আমরা একসাথে ছিলাম। শেষ দিকে আমরা দেখতে পাই সব্যসাচী চক্রবর্তী, যিনি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, তার মুখ থেকে একটি দারুণ ডায়লগ, যে সম্পর্ক, বন্ধুত্বের যে ব্যাপারগুলো, এগুলো কি শুধু ইয়াংদের, শুধু আমাদের, নাকি ওনাদেরও হতে পারে, তাই তাদের কি শুধু মৃত্যুর জন্য অপেক্ষা কিনা। আমার মনে হয় এটিই আমাদের এই গন্ডি ছবিটির মূল কথা। এই বন্ধুত্ব, আড্ডা, গল্প, এগুলো কি শুধুই তোমাদের? গন্ডি ছবিটির সম্পর্কে পরিচালক ফাখরুল আরিফিন খানের একটি সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে আমি দেখতে পেলাম, উনি বলেছেন গন্ডি শব্দটি আসলে উনি নির্বাচন করেছেন বয়স্ক দুটি মানুষের যে সম্পর্ক সেটি আসলে আমাদের সামাজিক যে গন্ডি সেটা থেকে বের হয়ে যাওয়ার একটি ইঙ্গিত। তো আমরা যেটা ধারণা করে থাকি যে বয়স্ক মানুষ হলেই তিনি যা যা কাজ করবেন সেগুলো একটি গন্ডিবদ্ধ ব্যাপার, এই ছবিটি মূলত ওই গন্ডিবদ্ধ ব্যাপার থেকে কীভাবে বের হয়ে যায় সেই উপায়ের গল্প। এখানে আমরা সুবর্ণ মুস্তাফা এবং সব্যসাচী চক্রবর্তীর যে দুটা কাস্ট সেটাকে আমরা মোটামুটি ধারণাই করতে পারি। তাদের বয়স্ক অবস্থায় দুটি বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বের কী পরিণতি হয় সেটি নিয়েই গল্পটি এগিয়েছে। আমরা খুব শীঘ্রই ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবো। আমি সুবর্ণ মুস্তাফার দেয়া ভিডিও টেপটিতে জানতে পেলাম আগামী ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি সারা দেশে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে। ফখরুল আরিফিন খান এটি দেশের বিভিন্ন শিল্পকলা একাডেমিতেও প্রদর্শনীর ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন, বাইরের ফেস্টিভ্যালগুলোতে ছবিটি যাবে। আশা করছি এটি একটি ভালো ছবি হবে। ছবিটি দেখার পরে আমাদের চ্যানেল থেকে আমরা এটি চেষ্টা করবো এটিকে সিনেমা হিসেবেও রিভিউ করতে। সবাইকে এই ট্রেলার রিভিউটি শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। মারুফ সিরিয়া চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।